আসসালামুআলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি জাইফা, আজকে চলে এসেছি আপনাদের সাথে কিছু টুকরো টুকরো ছোট ছোট প্রশ্নের উত্তর নিয়ে। হ্যাঁ, যেগুলো আমরা সচরাচর কোর্টে, পরীক্ষায়, ক্লাসে আমরা সচরাচর ইউজ করে থাকি, সেই সব ছোট ছোট প্রশ্নগুলোর আজকে আমি ইজি করে উত্তর দেব। আচ্ছা, প্রথমে দেখি রিট। রিট কি? হ্যাঁ, রিটের কথা তো আমরা সবাই শুনেছি, রিট সম্পর্কে আমরা একটু একটু করে সবাই জানি। তো রিট কি? রিট হলো এমন একটি নথি যেটি উচ্চ আদালত কর্তৃক ইস্যু করা হয় এবং যা দ্বারা কোনো ব্যক্তিকে আদালতে হাজির কিংবা কোনো কাজ করতে বা কোনো কাজ হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তো এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে রিট জিনিসটা কি। তো প্রশ্ন আসতে পারে, রিট কে আবেদন করতে পারে? হু ক্যান ফাইল এ রিট? হ্যাঁ, এখানে ইজিলি আমাদের মাথায় আসবে যে এগ্রিভড পারসন। হ্যাঁ, সংক্ষুব্ধ ব্যক্তি মানে তিনিই রিট করতে পারবেন যার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে, বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতে পারসন ক্যান ফাইল রিট পিটিশন ইন্টারেস্ট অফ দ্য জেনারেল পাবলিক ইভেন ইফ হিজ ওন ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ নট বিন, মানে এটার মানে হচ্ছে অন্যের পক্ষ হয়েও রিট করা যাবে। তারপরে আছে লোকাস স্ট্যান্ডাই। লোকাস স্ট্যান্ডাই বলতে আমরা কি বুঝি? এটাকে এক কথায় আমরা বলতে পারি, মামলা করার অধিকারকে লোকাস স্ট্যান্ডাই বলে। মানে হচ্ছে দ্য রাইট অর ক্যাপাসিটি টু ব্রিং অ্যান অ্যাকশন অর টু অ্যাপিয়ার ইন এ কোর্ট। কোর্টে যে মামলা করার অধিকারটা থাকে সেটাকেই আমরা লোকাস স্ট্যান্ডাই বলি। তো কখন কোনো একটি বিষয়ে আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, এই ব্যক্তির লোকাল স্ট্যান্ডাই আছে, যে এই বিষয়ে লোকাল স্ট্যান্ডাই আছে? হোয়েন উইল এ পারসন বি কনসিডার্ড টু হ্যাভ এ লোকাল স্ট্যান্ডাই অন এ সাবজেক্ট? এখানে আমরা একটা কেস দেখলে পরিষ্কার হয়ে যাব। কেসটি হচ্ছে আমাদের আসলে পরিচিত, ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ, 49DLR আমরা পাবো। এখানে বলা হয়েছে আদালতের নিকট বিচারের জন্য আনীত বিষয়ে যার যথেষ্ট স্বার্থ আছে সে ব্যক্তি মামলা করার অধিকার অর্জন করবে। মানে এখানে যে বোঝাই যাচ্ছে কারো পক্ষ হয়েও করা যাবে, তো নিজের স্বার্থ থাকতে হবে। আচ্ছা, রিট জুরিসডিকশন, রিট ইখতিয়ার। এই রিট ইখতিয়ার বলতে আমরা কী বুঝি? আচ্ছা, যে ইখতিয়ার বলে হাইকোর্ট বিভাগ কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগের পর্যালোচনা কি কার্যকর করতে পারে তাকে হাইকোর্ট বিভাগের রিট জুরিসডিকশন বল। তো এখানে নোট করতে হবে যে সংবিধান হাইকোর্ট বিভাগকে একটি মাত্র আদি এখতিয়ার দিয়েছে আর সেটিই হলো রিট জুরিসডিকশন। আচ্ছা, তারপরে আমরা দেখব হাইকোর্ট বিভাগ কখন রিট এখতিয়ার প্রয়োগ করে, মানে হোয়েন ডাজ দ্য হাইকোর্ট ডিভিশন এক্সারসাইজ রিট জুরিসডিকশন। আচ্ছা, হাইকোর্ট বিভাগ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্য কোনো সমফলপ্রদ, যেটাকে আমরা এফিকিয়াস রেমেডি বলি, প্রতিকার কোনো আইনে নেই, তখন রিট ইখতিয়ার প্রয়োগ করে প্রতিকার দিতে পারে। এফিকিয়াস রেমেডি কি? আচ্ছা, এটা হচ্ছে কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘিত হলে সরাসরি হাইকোর্টে রিট আবেদন না করে স্থানীয় কোনো কর্তৃপক্ষের নিকট থেকে যে প্রতিকার পাওয়া যায় তাকেই এফিকিয়াস রেমেডি বলে। স্থানীয় কোনো প্রতিকার না পেলে তখন উক্ত ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার অধিকার লঙ্ঘিত হলে সরাসরি হাইকোর্টে রিট আবেদন করার পূর্বে স্থানীয় কোনো প্রতিকার থাকলে প্রথমে ওই প্রতিকার চাইতে হবে, সে সরাসরি হাইকোর্টে যেতে পারবে না, তাকে প্রথমে স্থানীয় প্রতিকার নিঃশেষ করতে হবে। আচ্ছা, ডক্ট্রিন অফ রিজনেবল ক্লাসিফিকেশন। আচ্ছা, ডক্ট্রিন অফ রিজনেবল ক্লাসিফিকেশন বলতে আমরা আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে তার অবস্থান, মর্যাদা ও যোগ্যতা অনুযায়ী ভাগ করাকে রিজনেবল ক্লাসিফিকেশন বলে। এটা বলা হয়েছে আর্টিকেল 27, 28 এবং 29 অফ বাংলাদেশ কনস্টিটিউশনে এটা বলা হয়েছে। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখানে আমরা যে পার্থক্যগুলো দেখব সেটা হচ্ছে সকল মানবাধিকারকে মৌলিক অধিকার বলে যেগুলো কোনো দেশের সংবিধানে লিপিবদ্ধ করে এবং
সাংবিধানিক নিশ্চয়তা দ্বারা সংরক্ষণ করা হয়। এগুলি লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। অপরদিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারকে বোঝায়, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূল সূত্র বা চালিকা শক্তি হিসেবে কাজ করে। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে বলবৎ করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎ করা যায় না। এই ছিল পার্থক্য। আরেকটা পার্থক্য আমরা দেখব, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, সকল মৌলিক অধিকার মানবাধিকার, কিন্তু সকল মানবাধিকার কিন্তু মৌলিক অধিকার নয়। কেবলমাত্র ওই সকল মানবাধিকারকে মৌলিক অধিকার বলে যেগুলো কোনো দেশের সংবিধানে লিপিবদ্ধ করে। মৌলিক অধিকার নির্দিষ্ট দেশের জন্য প্রযোজ্য, কিন্তু মানবাধিকার বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। আচ্ছা, ডক্ট্রিন অফ সেভারেলটি, এটা কিন্তু আমরা প্রায় শুনি, আরও শুনেছি ডক্ট্রিন অফ সেভারেলটি, নেসেসিটি, রুল অফ ল, আমরা তো এর মধ্যে শুনেইছি। তো ডক্ট্রিন অফ সেভারেলটি বলতে, মৌলিক অধিকার সাথে কোনো আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। যদি অসামঞ্জস্য অংশ হতে সামঞ্জস্য অংশ হতে পৃথক করা যায় তখনই, কিন্তু অসামঞ্জস্য অংশ হতে সামঞ্জস্য অংশ হতে পৃথক করা না যায় তাহলে পুরো আইনটি তখন বাতিল হবে। এটা বলা হয়েছে বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 26-1 এবং 26-2। ডক্ট্রিন অফ ওয়েভার অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে অধিকার পরিত্যাগ বলতে কি বুঝি। যেসব মানবাধিকার সংবিধান লিপিবদ্ধ করা হয় এবং সাংবিধানিক নিশ্চয়তা দ্বারা সংরক্ষণ করা হয় সেসব মানবাধিকারকে মৌলিক অধিকার বলে। সাধারণত মৌলিক অধিকার দুই প্রকার হয়ে থাকে, এক হচ্ছে পার্সোনাল ফান্ডামেন্টাল রাইটস, আরেকটা হচ্ছে কালেকটিভ ফান্ডামেন্টাল রাইটস। তো কালেকটিভ ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে যে একজন ব্যক্তি, মানে যে সমস্ত মৌলিক অধিকারের স্বার্থে জনস্বার্থ জড়িত নাই, একজন ব্যক্তি সে সমস্ত মৌলিক অধিকারকে পরিত্যাগ করতে পারবে, এটাই হচ্ছে কালেকটিভ ফান্ডামেন্টাল রাইটস। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমার আজকের ছোটো ছোটো শর্ট কোয়েশ্চেন কিছু। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন টু গেট আপডেটেড। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।